ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কেয়ার WB। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুরু করতেছি আজকের আলোচনা। তো বন্ধুরা, শুরু করতেছি আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে যারা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ সাজেশন, প্রথম চ্যাপ্টার নিয়ে, প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা নিয়ে। তো এই বিষয়ে অতি গুরুত্বপূর্ণ সাজেশন, MCQ সাজেশন। তো তোমরা জানো তোমাদের 8টা চ্যাপ্টার রয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, এরকমভাবে 8টা চ্যাপ্টার রয়েছে। তো সিলেবাস অনেক কম, কিন্তু প্রতিটা চ্যাপ্টারই অনেক বড়। তো অনেক অসংখ্য অসংখ্য কিন্তু শর্ট কোয়েশ্চেন পড়তে হয় তোমাদের, অসংখ্য শর্ট কোয়েশ্চেন পড়তে হয়। এটা কিন্তু না যে 4-5টা MCQ কোয়েশ্চেন দিয়ে দিলাম এখান থেকে কমন পড়বে, এটা কিন্তু না। অনেকগুলো শর্ট কোয়েশ্চেন পড়তে হয়, তাহলেই কিন্তু কমন পাওয়া যাবে। তো তোমরা জানো সিলেবাসটা কিন্তু অনেক ছোট, কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে অনেক বিস্তারিত MCQ টাইপের কোয়েশ্চেন আছে, যেগুলো পড়তেই হবে তোমাকে, পড়তেই হবে, মুখস্ত করতেই হবে। তো শুরু করতেছি আজকে আলোচনা। আজকে আলোচনা হচ্ছে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ MCQ টাইপের কোয়েশ্চেনগুলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, প্রয়োজনে নোটস করে লিখে রাখো। তো শুরু করতেছি আজকে আলোচনা। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল কোন দেশে? সেটা হচ্ছে ইংল্যান্ডে। কত সালে ভারতে ক্রিকেট খেলা শুরু হয়? ভারতে 1721 খ্রিস্টাব্দে ক্রিকেট খেলা শুরু হয়। 19 শতকে বাংলা সঙ্গীত রূপে প্রবর্তিত হয় ড্যাশ শূন্যস্থান, এটা কিন্তু টপাগনই হবে। কলকাতায় হিন্দু থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? 1831 খ্রিস্টাব্দে। নটী বিনোদিনী কে ছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নটী বিনোদিনী কে ছিলেন? একজন রঙ্গমঞ্চ অভিনেত্রী। 19 শতকের শেষে একজন বিখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতার নাম লেখো, সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। নটী বিনোদিনীও কিন্তু একজন রঙ্গমঞ্চ অভিনেত্রী ছিলেন, কিন্তু 19 শতকের শেষে একজন বিখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। ইতিহাস কোন শতকে সমাজ বিজ্ঞান থেকে একটি শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে? সেটা হচ্ছে 19 শতকে। 8 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ মণিপুরা নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন? শান্তিনিকেতন। 9 নম্বর কোশ্চেন, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জীবনের ঝড়াপাতা সরলা দেবীর চৌধুরানীর লেখা, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। আত্মজীবনী হচ্ছে সেদিনের কথা, আত্মজীবনীটি কার লেখা? মণিকুন্তলা সেনের লেখা। ছেড়ে আসা গ্রাম, এটাও কিন্তু একটা আত্মজীবনী। তো ছেড়ে আসা গ্রাম আত্মজীবনী কার লেখা? দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা। দিগদর্শন কার লেখা? মার্শম্যান। সমাচার দর্পণ কার লেখা? রামমোহন রায়। এবং 12 নম্বর কোশ্চেন হচ্ছে, তত্ত্ববোধিনী পত্রিকা কার লেখা? দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর কোশ্চেন, এখানে কিছু পত্রিকার নাম দিয়ে দিয়েছি এবং কে লিখেছিল এই পত্রিকাগুলি কার লেখা তার দিকে নাম দেওয়া আছে, তো দেখে থাকো। সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণকুমার মিত্রর লেখা, বন্দে মাতরম অরবিন্দ ঘোষের লেখা, যুগান্তর পত্রিকাটি বারীন্দ্র কুমার ঘোষ, এটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। ভারতীয় পত্রিকা সরলা দেবী চৌধুরানীর লেখা, বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পত্রিকা বঙ্গদর্শন 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সোমপ্রকাশ 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝড়াপাতা, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বৎসর, যেটা কিনা প্রবাসী নামক একটা সংবাদপত্রে প্রকাশিত হয়। ছেড়ে আসা গ্রাম নামক আত্মজীবনীটি দক্ষিণরঞ্জন মজুমদারের মুখোপাধ্যায়ের লেখা, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় কিন্তু। সেদিনের কথা আত্মজীবনী মণিকুন্তলা সেনের লেখা। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ, 1939 খ্রিস্টাব্দে চালু হয়ে 45 খ্রিস্টাব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। ভারতে ফুটবল খেলার প্রচলন করেন ইংরেজরা। মোহনবাগান IFA শিল্ড জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে। এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? প্রফুল্লচন্দ্র রায়। 22 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের খেলার ইতিহাসের সূত্রপাত হয় 1988 খ্রিস্টাব্দে। মানুষ চাকা আবিষ্কার করেছিল 3500 অর্থাৎ 3500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ভারতের কোথায় প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়? প্রথম চলচ্চিত্র ভারতের বোম্বাইতে। ভারতের প্রাচীনতম গুহাচিত্রটি হচ্ছে ভীমবেটকা। এটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন হচ্ছে, নবান্ন নাটকটির লেখক বিজন ভট্টাচার্য।
27 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, যার পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। 28 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় চিত্র পরিচালক অস্কার পুরস্কার পান? সেটা হচ্ছে সত্যজিৎ রায়। রেলপথ ও টেলিগ্রাফ কোন বিদ্রোহ দমনে সাহায্য করেছিল? সেটা হচ্ছে মহাবিদ্রোহ দমনে সাহায্য করেছিল রেলপথ ও টেলিগ্রাফ। তো আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। ইম্পর্টেন্ট কোশ্চেন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে পান্ডুয়াতে। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক হলেন চরম। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক হচ্ছেন চরক। তো এই ছিল আলোচনা প্রথম চ্যাপ্টার, অর্থাৎ প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা থেকে ইম্পর্টেন্ট।